নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুর রহিম নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানায়, গতরাতে মাস্তায়ের গোদারাঘাট এলাকায় একটি ফোন ফ্যাক্সের দোকানের সামনে রহিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারকে জানায়। পরে স্বজনরা ঘটনাস্থল থেকে গলা কাটা অবস্থায় রহিমকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ সময় হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশকে হাসপাতাল থেকে রহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে কে বা কারা রহিমকে হত্যা করেছে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।